সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সামনে কয়েকটি ভ্রান্ত পরিভাষা নিয়ে কথা বলছি। তন্মধ্যে আরেকটি ভ্রান্ত পরিভাষা হলো দস্তগীর। আমরা অনেক পীর ফকির ওলিয়া আউলিয়াদেরকে দস্তগীর বলে থাকি, বিশেষ করে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে আমরা দস্তগীর হিসাবে অবহিত করে থাকি, যে পিরানি পীর দস্তগীর, তারপর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। তো এই যে পরিভাষা, এটা একটি ফার্সি পরিভাষা। দস্ত মানে হাত, গির মানে পাকানেওয়ালা বা যিনি হাত ধরেছেন। তো দস্তগীর অর্থ হলো হাত ধরনেওয়ালা, তো অর্থাৎ যিনি হাত ধরেছেন তাকে বলা হয় দস্তগীর। তো এটা আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অনেক কবর পূজারী, মাজার পূজারী এবং ব্যক্তি পূজারীরা, এবং যাদের কোরআন সুন্নাহ সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, এরা আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে দস্তগীর বা হাত পাকানেওয়ালা হিসাবে অবহিত করে থাকে। সময় তো উপস্থিতি, এখন প্রশ্ন হলো যে হাত পাকানেওয়ালা বা হাত ধরনেওয়ালা বা হাত ধরেছেন, এই উপাধিতে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে কেন ভূষিত করা হয়, অবহিত করা হয়। এর পিছনে একটি ঘটনা রয়েছে যা আমরা অনেকেই জানি না, কিন্তু যারা আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর নামে এই ধরনের উপাধি ব্যবহার করে থাকেন তারা কিন্তু ঠিকই জানে, কিন্তু আমরা না জানার কারণে আমরা এই ধরনের পরিভাষা তাদের ক্ষেত্রে ব্যবহার করে আমরা ঈমান হারা হচ্ছি, আমাদের ঈমান গুলোকে আমরা নষ্ট করছি। দস্ত মানে হাত আর গির মানে পাকানেওয়ালা, তারা কেন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে দস্তগীর বলে আসুন আমরা একটু জেনে নেই। আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে এবং মাজারপন্থীদের বইয়ে, তথাকথিত সুন্নিদের বইয়ে আপনারা দেখবেন যে এই ধরনের কাহিনী তারা লিখে রেখেছে, অথবা তারা প্রকাশ্যে মাহফিলগুলোতে বলে বেড়ায় যে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ মেয়ারাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেয়ারাজে গিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরশে আজিমে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ পাশাপাশি হাঁটছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং আব্দুল কাদের জিলানী তারা পাশাপাশি একসাথে হাঁটাহাঁটি করছিলেন আলী ওয়াইয়াজুবিল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নাকি একটি কলার সবলার মধ্যে পারা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন হোঁচটকে পড়ে যাচ্ছিলেন, আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ হাত ধরে আল্লাহকে সুজা করে দিয়েছেন, মানে হাত আল্লাহ রাব্বুল আলামিন হাত ধরে আব্দুল কাদের জিলানী আল্লাহকে সুজা করে দিয়েছেন, ওই হোঁচট খাওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন। তো এত বড় একটা সাহায্য আল্লাহকে করছেন, এই জন্য তাকে বলা হয় গাউসুল আজম, মানে সবচেয়ে বড় রক্ষাকারী, আল্লাহকে সাহায্য করেছেন সুতরাং উনি গাউসুল আজম, নাউজুবিল্লাহ। তারপর এই যে আল্লাহর হাত ধরেছেন, তো এই জন্য তাকে বলা হয় দস্তগীর, মানে হাত পাকারনে বলা আলিয়াজুবিল্লাহ। অথচ এই আকিদা যে একটা শিরিক এবং কুফরি আকিদা, ইমান বিধ্বংসী আকিদা, ইমান যে একেবারে শেষ করার মতো একটা আকিদা, এটা একজন সাধারণ মানুষও বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী, কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ হুসুরকে পড়ে যাচ্ছিল আর আব্দুল কাদের জিলানী আল্লাহকে ধরে সুজা করে দিয়েছেন, তাহলে সে বেঈমান হয়ে যাবে। কেউ যদি এটা বিশ্বাস করে আব্দুল কাদের জিলানীকে দস্তগীর বলে, তাহলে সে বেঈমান হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোন আলেম এটা নিয়ে দ্বিমত করবে বলে আমাদের জানা নেই, একমাত্র কবর পূজারী মাজার পূজারী এরা ছাড়া। তারপর আসুন যে আমরা একটু দেখি যে এই ঘটনার সত্যতা কতটুকু। আমরা জানি আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ একজন পঞ্চম হিজরির লোক, পঞ্চম হিজরির অনেক পরে মাঝামাঝি সময়ে তিনি দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছেন, তিনি জন্মগ্রহণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েরাজ করেছেন তিনি হিজরতের আরো অনেক আগে, তিনি মক্কা থাকা অবস্থায় তিনি মেয়েরাজ করেছেন, মসজিদে হারাম থেকে প্রথমে মসজিদ আকসা, সেখান থেকে তিনি মেয়েরাজে গিয়েছেন। তো এটা আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর জন্মের প্রায় 500-600 বছর আগের কাহিনী। তো আব্দুল কাদের জিলানী তো দূরের কথা, তার বাপ দাদা কেউ তখন জন্মগ্রহণ করে নাই। অথচ আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেয়েরাজে গেছে ওই দিন আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে হাঁটাহাঁটি করছিল মেয়েরাজে যাওয়ার আগে, আর আল্লাহ পড়ে যাচ্ছিল আর আব্দুল কাদের জিলানী তাকে ধরে সুজা করে দিয়েছে, নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাজের 500-600 বছর পরে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? এরা বলতে চায় যে আব্দুল কাদের জিলানী তখন রুহের জগতে ছিলেন, এই ছিলেন সেই ছিলেন, এগুলো হলো ইমান বিধ্বংসী এবং মারাত্মক কথাবার্তা। একজন মানুষের জন্মই যখন আল্লাহ রাসূলের মেয়েরাজের 500-600 বছর পরে, তিনি কিভাবে মেয়েরাজের রজনীতে এইভাবে আল্লাহকে সাহায্য করবেন, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পড়ে যাচ্ছিল, এটা কি
সাধারণ কোনো কথা, এটা সম্পূর্ণ ঈমান বিধ্বংসী কথাবার্তা। সুতরাং আমরা দুনিয়ার কাউকে দস্তগীর হিসাবে অবহিত করব না এবং এই ধরনের কথাবার্তা আমরা বলবো না এবং বিশ্বাসও করবো না। যারা বলে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে বলতে হবে যেটার অর্থ কি এবং আপনি যে ঘটনা বলছেন এর সত্যতা কি। যে লোকটার জন্মই হলো আল্লাহ রাসুলের মেয়েরাজের 500-600 বছর পরে, সে কিভাবে মেয়েরাজের রজনীতে আল্লাহর সাথে হাঁটাহাঁটি করতে পারে? নাউজুবিল্লাহ। আর এরা বুঝাতে চায় ঘটনা দিয়ে যে ওলি আউলিয়াদের পাওয়ার ক্ষমতা নবী রাসুলদের চেয়ে বেশি, নাউজুবিল্লাহ। এরা কিভাবে বুঝাতে চায় যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েরাজে গিয়েছেন জিব্রাইল ইসলামের সাহায্যের মাধ্যমে এবং প্রত্যেকটা আসমানে পারমিশন নিয়ে নিয়ে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকটা তাফসিরের কিতাবে আসছে, সূরা ইসরার প্রথম আয়াতের তাফসিরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। এই আয়াতের ব্যাখ্যায় আপনি প্রত্যেকটা তাফসিরে পেয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেছেন, তারপর জিব্রাইলকে গেটম্যান জিজ্ঞেস করলেন, মানাঙ্কা তুমি কে? তিনি বলছেন আনা জিব্রাইল। ওমা মাকা তোমার সাথে কে? তিনি বলছেন হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিব্রাইলকে প্রশ্ন করা হয়েছে গেটম্যান এর পক্ষ থেকে যে হাল উজিন আলাহু, আপনি যে আরেকজন মেহমান নিয়ে এসেছেন তাকে কি আকাশে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে? তখন জিব্রাইল ইসলাম বলছেন যে হ্যাঁ, তাকে উপরে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটা মানে সপ্তম আকাশ পর্যন্ত প্রত্যেকটা আসমানের দরজার মধ্যে এইভাবে পারমিশন নিয়ে নিয়ে আল্লাহ রাসুলকে তারপর তিনি সপ্তম আকাশ আরোহণ করেছেন। অথচ দেখা গেছে এরা বলে যে পীর ফকির আব্দুল কাদের জিলানীকে আগেই মেয়েরাজের মধ্যে ছিলেন, অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইলের মাধ্যমে নিতে হয় আর পীর ফকির ওলি আউলিয়া বা আব্দুল কাদের জিলানীকে কারো মাধ্যম লাগে না, তিনি আগেই মেয়েরাজের মধ্যে আল্লাহর সাথে আল্লাহর কাছে চলে গেছেন, নাউজুবিল্লাহ। এবং আমরা যুগ যুগ ধরে এই ধরনের কথাবার্তা শুনে আসছি যে খানকার মধ্যে মসজিদের কর্নারের মধ্যে বসে মোরাকাবা করে সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে মুহূর্তের মধ্যে আবার খানকার মধ্যে চলে এসেছে, আরশ কুরসি লৌহ কলম প্রদক্ষিণ করে আল্লাহর সাথে কথোপকথন বলে তারা আবার খানকার মধ্যে চলে এসেছেন। তারা বুঝাতে চাচ্ছেন যে নবী রাসূলগণের চেয়ে ওলি আউলিয়াদের ক্ষমতা পাওয়ার বেশি, নাউজুবিল্লাহ। এই ঘটনাগুলি তার প্রকৃষ্ট প্রমাণ। সম্মানিত উপস্থিতি, এই ঈমান বিধ্বংসী কথাবার্তা কাহিনী থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ ধরনের ভ্রান্ত পরিভাষা থেকে, ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে হেফাজত করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।